চল্লিশ বছরের উপরে যারাই আছেন তারা টিকা নিতে পারবেন। এতদিন যেটা ছিল 55 বছরের উপরে সেটাকে এখন 40 বছরের উপরে করা হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণাটি দিয়েছেন। সে সাথে তিনি আরও বলেছেন, কেউ যদি রেজিস্ট্রেশন করতে না পারেন তাহলে ভোটার আইডি কার্ড নিয়ে টিকা কেন্দ্রে গেলেই হবে। এখন যাদের ভোটার আইডি কার্ডই নেই, যেহেতু বাংলাদেশে অনেক ভাষমান মানুষ রয়েছে এবং অনেকে আবার ভোটার আইডি কার্ড করেনও নি, সচেতনতার অভাবেই হোক কিংবা সুযোগের অভাবেই হোক অনেকেরই ভোটার আইডি কার্ড নেই, তো সেই মানুষগুলো আসলে কি করবেন সেটি নিয়ে আমরা আজ বিশেষভাবে আলোচনা করব এবং টিকা নিয়ে সার্বিক যে পর্যালোচনা সেটি তো দর্শক থাকবেই। আর আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাসে। আপনাদের সঙ্গে পুরোটা সময় জুড়ে আছি আমি অন্তরা বিশ্বাস, আর আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন দুজন, শ্রুতি তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর শামীম আহমেদ, কিডনি রোগ বিশেষজ্ঞ, এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সানাউল্লাহ শামীম, সহকারী অধ্যাপক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। শুরুতে অধ্যাপক ডক্টর শামীম আহমেদ, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, আমরা যেটি দেখতে পাচ্ছি যে তিনের নিচে করোনার সংক্রমণের যে হার সেটি নেমে এসেছে এবং কয়েকদিন আগে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন যে তিনের নিচে যদি করোনা সংক্রমণের হার নেমে আসে তাহলে আমরা ধরে নেব যে করোনা মানে আস্তে আস্তে চলে যাবে, তো মানে করোনা কি আস্তে আস্তে এমনিতেই চলে যাচ্ছে কিনা? ধন্যবাদ। করোনা চলে যাক না যাক, আমরা একটা স্বস্তিতে আছি যে আমরা সংক্রমণ হার অনেক কমে গেছে, তিনের নিচে পাঁচের নিচে হলেই WHO এটা অ্যাকসেপ্টেড বলে, যেটা ধীরে ধীরে চলে যাবে। সেই আত্মতৃপ্তিতে আমরা বসে থাকতে হবে না, কিন্তু আমাদের যে এই সতর্কতা যেটা আর কি করোনার জন্য সেগুলি কিন্তু মানতেই হবে। সেটা আপনি বলেন মাস্ক বলেন, সোশ্যাল ডিস্টেন্স এন্ড আপনার যে হ্যান্ড ওয়াশিং। তো এখন যেটা বিশেষ আলোচনা আলোচ্য বিষয় যে আপনার এই টক শোতে আমরা প্রথম থেকে সে মার্চের থেকে শুরু করেছিলাম যে আমরা ভ্যাকসিন ভ্যাকসিন সেই স্বপ্নের ভ্যাকসিন আমরা আমাদের দেশে, এবং আপনি জানেন গত মাসে শুরু হয়েছে এবং দুই দিন যাবৎ এই এটা সবাই সর্বস্তরের মানুষের জন্য মুক্ত করে দেওয়া হয়েছে। এবং আমার মনে হয় আমার সাথে যিনি আছেন অধ্যাপক সাহেব, উনি আজকে আমরা দুজনেই কিন্তু ভ্যাকসিন নিয়েছি। আমি বঙ্গবন্ধু যে সেন্টার সেটা শেরাটন হোটেল উল্টার দিকে কনভেনশন সেন্টার, আমি বলবো যে এক্সিলেন্ট অ্যারেঞ্জমেন্ট, বিশাল বড় জায়গা এবং সবাই প্রশংসা করেছেন যে এই অ্যারেঞ্জমেন্টের জন্য। এবং আপনি বিশ্বাস করবেন না এই ভ্যাকসিনটা আমি কিন্তু আমি যেটা বলতে চাই যে ভ্যাকসিন যে জনগণ কিন্তু সেইভাবে উদ্বুদ্ধ আছে বা সেইভাবে যে আগ্রহ সেটা কিন্তু হয়নি, যে এটা সরকার যেটা আশা করতেছিলেন সেটা কিন্তু এটা আরো প্রচারণার দরকার, আরো মানুষের এগিয়ে আসা উচিত। এবং কিন্তু দিন দিন এটা বাড়তেছে, আজকেও বাড়ছে, কোনো আমি আই ডোন্ট নট ফিল এনিথিং। এবং আমি করোনা দেওয়ার পরে আমি নিজেই ড্রাইভার ছিল, আমি নিজেই গাড়ি চালিয়েছি এবং আরেক জায়গায় এসেছি, ওখান থেকে এসেছি, কোনো সাইড ইফেক্ট প্রতিক্রিয়া এখন পর্যন্ত কিছু হয়নি। এবং আমি যাদের সাথে আর যারা আমাদের আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেল তাদের কোনো সাইড ইফেক্ট নাই। আমি আপনার থ্রোতে জনসাধারণ বলতেছি, সরকার আমি দেখেন বিশ্বের প্রায় 50 বা 60টি দেশের ভিতরে যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে তার ভিতরে বাংলাদেশ একটা, এবং এই জন্য আমি মনে করি আমরা গর্বিত মনে করি এবং আমরা অত্যন্ত লাকি যে আমরা বিনা পয়সায় অতি অল্প সময়ের ভিতরে ফেব্রুয়ারি মাসেই আমরা কিন্তু ভ্যাকসিন পেয়ে গেলাম। এবং আমি মনে করি এই জন্য আমাদের সরকারকে একটা ধন্যবাদ, মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং যে বিশাল একটা টিম। এখন কথা হচ্ছে যে এই যে সংখ্যাটা যেটা আশা করতেছিলেন আরো 3 লক্ষ করে দিবেন, 50 লাখ করে যে ভ্যাকসিন দেওয়া হবে সেইটা হয়তো একটু কমের দিকে হয়েছে, কিন্তু আমি মনে করি ডে বাই ডে এই সংখ্যাটা আরো বেড়ে যাবে ভ্যাকসিনের। এবং আমি মনে করি প্রত্যেক জনগণ এটা উৎসাহিত হোক, উদ্বৃত্ত হোক এবং এই টিকা নেওয়ার যে আচ্ছা প্রবলেমটা হলো যে টিকার রেজিস্ট্রেশন করাটা একটু জটিলতা, যেটা আমি দেখেছি যে ওপিটি একবার আসে ওইটা 3-5 মিনিটের মধ্যে দিতে হবে, তারপরে আবার প্রিন্ট আউটটা দিতে হবে, সেই জটিলতা হয়তো সবাই একটু ফেস করতেছে। সেটা মাননীয় প্রধানমন্ত্রী আজকে যেটা ঘোষণা দিয়েছেন যে 40 বছরের পর্যন্ত, আগে ছিল 55-এর উপরে, 40 বছর পর্যন্ত এখন দিতে পারবে, এবং যদি কেউ না করতে চায় ওই সেন্টারে গেলে তাদের এই রেজিস্ট্রেশনটা করে দিবে এবং রেজিস্ট্রেশন করে তার ভ্যাকসিন দেওয়ার সুযোগটা করে দিবে। এতে আমার মনে হয় এই এই ভ্যাকসিন নেওয়ার সুযোগটা অনেক মানে সুযোগটা এবং খুব মানে
সোজা হবে এবং অনেক লোক এটার ভিতরে ভ্যাকসিন অংশগ্রহণ করতে পারবে। আমি ধন্যবাদ আপনাকে যে আসবো আবার আপনার কাছে, আবার আসবো ডক্টর সানাউল্লাহ শামীম। এবার আপনার কাছে একটু আসতে চাই, অনেকেই আছেন বিশেষ করে ঢাকা শহরে অগণিত ভাসমান মানুষ রয়েছেন যারা আসলে তাদের যে আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড সেটি আসলে সংগ্রহ করেননি, তারা কখনোই আইডি কার্ড বানাননি এবং যখন ভোট হয় তখনও আসলে অনেকে ভোট দিতেও যান না। এই যে যাদের ন্যাশনাল আইডি কার্ড নেই তাদেরকে টিকার আওতাভুক্ত কিভাবে করা সম্ভব বলে আপনি মনে করেন? জি, এটি একটি অবশ্যই জনগুরুত্বপূর্ণ বিষয়। আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই ঠিক এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে আজকে উনি কিন্তু কিছু নির্দেশনা দিয়েছেন, যেগুলো স্যার ইতিমধ্যে বলেছেন। এর বাইরে যেটি মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, উনি পরিচ্ছন্নতা কর্মী যারা আছে আমাদের দেশে সকল পরিচ্ছন্নতা কর্মীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে এই টিকাদানের আওতায় নিয়ে আসার জন্য কিন্তু আজকে তিনি নির্দেশনা দিয়েছেন। সেক্ষেত্রে আপনি ঠিকই বলেছেন, তাদের অনেকেরই আইডি কার্ড নেই, তারা করেনি, এক ধরনের অবহেলা ছিল। এই বিষয়টা সিটি কর্পোরেশন যদি গুরুত্বের সাথে বিবেচনা করে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে অবশ্যই এই টিকাদান কর্মসূচির মধ্যে আনতে পারা যাবে, এবং যেটি প্রধানমন্ত্রীর নির্দেশনা যেহেতু এটা অবশ্যই সংশ্লিষ্ট মহল বিষয়টা সেভাবে বিবেচনা করবেন বলে আমি মনে করি। আর মাননীয় প্রধানমন্ত্রী আজকে আরো একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন, সেটা হচ্ছে যে সম্মুখ জারির যারা সম্মুখ সারির যারা যোদ্ধা রয়েছেন, চিকিৎসক, সাংবাদিক, আর্মি পুলিশ প্রশাসনিক যারা কর্মকর্তা আছেন তাদের তো আছেই, এবং তাদের পরিবারের যে মেম্বাররা আছে তাদের বয়স 18 বছরের উপরে যাদের আছে তারাও কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে এবং তারাও কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে টিকাদানের এই কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত হবেন। অর্থাৎ বেশ কয়েকটি নির্দেশনা এসেছে। আর আরেকটি বিষয় যে 40 বছরের উপরে যারা তারা এবার রেজিস্ট্রেশন করতে পারবেন। কিছুদিন আগেও আমাদের এই অনুষ্ঠানে অনেকে ফোন করে বলেছিলেন যে তারা রেজিস্ট্রেশন করতে পারছেন না, এরকম সমস্যা আসলে আমরা অনেকদিন ধরেই দেখতে পাচ্ছি। এই যে 40 বছরের উপরে শুরুতেই তো আসলে সবার জন্য খুলে দেওয়া হলো রেজিস্ট্রেশনের দ্বার, সেটাকে আসলে কিভাবে দেখছেন ডক্টর শামীম আহমেদ? এটা কি ঠিক হলো বা শুরুতে দেয়াই বা হলো না কেন? এর আগে 55 বছর কেন বলা হলো আর এখনই বা 40 বছর কেন বলা হচ্ছে? প্রত্যেকটাই কিন্তু যুক্তিক আছে। আমরা যখন একটা কর্ম পন্থা অবলম্বন করব ধীরে ধীরে আমরা এর যে ডিম্যান্ডস গুলি সেটা আমাদের চোখে পড়বে, দেখা যাচ্ছে সেই সংখ্যক আমরা যেটুকু আশা করেছিলাম সেই রকম মানুষ রেসপন্স করে নাই বিধায় এখন এটা খুলে দেওয়া হচ্ছে, জানি সবাই রেজিস্ট্রেশন করবে। আচ্ছা, আমি যেটা আপনার সাথে যেটা বলতে চাচ্ছি, আমাদের দেশে যারা মোবাইল ফোন ইউজ করে তারা কিন্তু ন্যাশনাল আইডি কার্ড ছাড়া কিন্তু মোবাইল ফোন ইউজ করতে পারে না। তো আমি মনে করি যারা এই যে যাদের কথা বললেন পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী যারা তারা কিন্তু মোবাইল ফোন ইউজ করে, কাজেই তাদের আইডি কার্ড থাকাটা আমার মনে হয় খুব যে একটা তা পাওয়া যাবে না সেটা নিয়ে। অনেক অনেকেই হয়তো এটা সযত্নে রাখে না সেটা আলাদা জিনিস, কিন্তু আমার মনে হয় যারা মোবাইল ইউজ করে তাদের কাছে আইডি কার্ড থাকতেই হবে, কারণ আইডি ছাড় তারা মোবাইল ইউজ করতে পারবে না, সেটা একটা দিক। আপনি যেটা বলতেছিলেন যে 40 বছর, হ্যাঁ প্রথমে ধরা হচ্ছিল আইডি ছাড়া মোবাইল ফোন ইউজ করতে পারবে না, এই বিষয়টা নিয়ে আসলে এক ধরনের বিতর্ক রয়েছে। একজন দর্শকও আছে, আমরা আসবো আবার আপনার কাছে এই বিষয় নিয়ে। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। অন্তরাদি নমস্কার। নমস্কার, আমি রঞ্জিত বলছি ধানমন্ডি 15 থেকে। আচ্ছা, আপনার নাম আপনার প্রশ্ন কি? আমার ওয়াইফ আজকে এই টিকার জন্য অ্যাপ্লাই করছি এবং আমার কাগজও বেরিয়ে আসছে, আমার বাচ্চায় কম্পিউটার আছে এবং প্রিন্টার মেশিন আছে, কাগজ বেরিয়ে আসছে, তাই না? দুইটা কাগজে আসছে জন্য এই ডেটটা মেসেজটা পাই নাই বা কবে পাবো জানি না। তা আমার ওয়াইফের সামান্য কিছু হালকা অ্যালার্জি আছে, সে দিতে পারবো কিনা? আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি, আমার জন্য করছি, দিতে পারবো কিনা স্যারের কাছে আমি জানবো আর কি, জানার জন্য আর কি। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর সানাউল্লাহ শামীম। অ্যালার্জি আছে যাদের তারা কি টিকা দিতে পারবে? যেগুলো মূলনীতি সৃষ্টি করা হয়েছে সেখানে আসলে খুব মারাত্মক কোন অ্যালার্জি ছাড়া অন্য আর কোন প্রতিবন্ধকতা কিন্তু নেই। দর্শক বলেছেন তিনি তার ওয়াইফ
সামান্য কিছু অ্যালার্জিতে আছেন, সামান্য অ্যালার্জিতে হলে কোনো সমস্যা নেই, তবে আগে যদি উনি কোনোদিন কোনো ইনজেকশন দিয়ে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগে থাকেন, কোনো ওষুধ খেয়ে তিনি মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগে থাকেন যেটার জন্য চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছিল, হাসপাতালে ভর্তি হয়েছিল, এরকম সিভিয়ার যদি কোনো অ্যালার্জির ইতিহাস না থাকে, ছোটখাটো অ্যালার্জির জন্য এটা কোনো প্রতিবন্ধকতা নয়, তারপরও তিনি একজন যদি টিকা দিবেন, ওনার হাতে সময় আছে, উনি সম্মুখ যোদ্ধা নন, মাত্র রেজিস্ট্রেশন করেছেন, তিনি একজন অ্যালার্জি বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞের সাথে এই বিষয়টা পরামর্শ করে নিলেই ভালো হয়। অনেক ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর শামীম আহমেদ, যে প্রসঙ্গে ছিলাম, অনেকেরই আসলে মোবাইল ফোন থাকলেও সেটি আসলে স্মার্টফোন নয়, আর ফোন থাকার সাথে আইডি কার্ড থাকা না থাকা সেটি আসলে বাংলাদেশের প্রেক্ষিতে এখনো আসলে পুরোপুরি প্রযোজ্য নয়। অনেকেই আছে যাদের মোবাইল ফোন আছে কিন্তু তাদের আইডি কার্ড নেই, তো এটাকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করছিলেন? দুইটা ইস্যু, একটা ইস্যু হলো মোবাইল ফোন থাকা, আরেকটা হলো স্মার্টফোন। স্মার্টফোন ছাড়া কিন্তু এই মানে রেজিস্ট্রেশন ফর্মটা ডাউনলোড করা যাবে না। সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি, তারা এই সেন্টারে যেয়ে তাদের এই রেজিস্ট্রেশনটা করে ডাউনলোড করে প্রিন্ট আউটটা বের করতে হবে। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে দিক নির্দেশনাটা দিয়েছেন সঠিকভাবে, যে 40 বছর হলে যদি কেউ না পারে তাহলে সেন্টারে যেয়েও, আজকে আমরা শুনতেছিলাম ওইখানে সকালে যে বোধহয় ওইখানে একটা ইনস্ট্রাকশন আসেনি, তখন আসবে যে ওখানে যেয়েও কিন্তু স্পট রেজিস্ট্রেশন করতে পারবেন, অর্থাৎ আপনি করে তারপরে ডেট নিয়ে আপনি ওই এই টিকা দিতে পারবেন। তো সেইটা আমার মনে হয় একটা খুব যথার্থ সিদ্ধান্ত এবং যথাযথভাবে নিয়েছেন, কারণ আমাদের কিন্তু রেসপন্স অফ ভ্যাকসিনেশন যেটুক সারা দেওয়ার কথা ছিল বাংলাদেশ সারা দেশে সেটা কিন্তু হচ্ছে না, সেই ক্ষেত্রে এই সিদ্ধান্তটা যথাযথ মনে করি, এবং এই সিদ্ধান্তই সব বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে উপজেলায় কিন্তু এই সিদ্ধান্ত আমার মনে হয় নেওয়া উচিত এবং অলরেডি আজকে থেকে শুরু হবে। আর যেটা বললেন যে হ্যাঁ আইডি কার্ড থাকা খুব আমার মনে হয় পার্সেন্টেজ খুব কম হবে, কিন্তু ফোন স্মার্টফোন সবারই নাই, এটা একটু স্মার্টফোন ছাড়া তো আপনি প্রিন্ট আউট বের করতে পারবেন না এই যে ফর্মে, এবং সেটাও একটু জটিলতা হয়। আমার এই দুই একবার লেগেছে, কারণ ওটিপি একটা যেটা আসে একবারে 5 মিনিটের ভিতরে ওটা আবার ব্যাক করতে হবে, কাজে সবার পক্ষে একটু ইন্টেলিজেন্ট না হলে বা মোবাইল ফোন এক্সপার্ট যদি না হয় তাহলে প্রিন্ট আউট করতে অসুবিধা। সেটাও কিন্তু আমার মনে হয় যে আজকে আলোচনা হচ্ছে, তারা এই যে প্রক্রিয়াটা আরো সহজতর করা যায় কিনা, আরো ইয়ে করা যায় নাকি সেটার ব্যবস্থা হয়তো আপনি এতদিনে নিশ্চয়ই মানে এতগুলো নিয়ম এসেছে এবং প্রধানমন্ত্রী আজকে অনেকগুলো নিয়মের কথা বা নির্দেশনার কথা বলেছেন যেটা আসলে খুবই প্রকৃতি বান্ধব বা এই সাধারণ মানুষ বান্ধব, যে কারণে আসলে অনেকের জন্য বেশ সুবিধা হবে, সহজীকরণ করলেন উনি এক ধরনের। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমার নাম মোহাম্মদ আশরাফুল হক, আমি কলাবাগান থেকে বলছি। হ্যাঁ আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমি 29 তারিখে 29 অফ জানুয়ারি আমি রেজিস্ট্রেশন করেছি, রেজিস্ট্রেশন সাকসেসফুল, আমি টিকার কার্ডটাও পেয়েছি কিন্তু আমি কোনো SMS পাই। এখন আমরা জানতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ইয়ে কি বলে ন্যাশনাল আইডি কার্ডটা নিয়ে গেলেই টিকা দেওয়া হবে, আমি কি কালকে নিউরোসায়েন্সে যাবো কি টিকা নিতে পারবো যদি SMS পাইনি আমি? আপনি যেহেতু রেজিস্ট্রেশন করেছেন আমার ধারণা ডেট পাবেন, এই বিষয়ে ডক্টর সানাউল্লাহ শামীম আপনার কাছে আসবো ওনার প্রশ্নের উত্তর নিতে, কিন্তু একটা ছোট্ট বিরতির পর। দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই, দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর শামীম আহমেদ, কিডনি রোগ বিশেষজ্ঞ, এবং আমাদের সঙ্গে আছেন ডক্টর সানাউল্লাহ শামীম, সহকারী অধ্যাপক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ডক্টর সানাউল্লাহ শামীম, বিরতির আগে একজন প্রশ্ন করেছিলেন যে যদি কেন্দ্রে আইডি কার্ড নিয়ে গেলে সেখানে রেজিস্ট্রেশন করে টিকা দিয়েই আসা যায়, তাহলে রেজিস্ট্রেশন উনি যে করেছেন তো SMS আসা পর্যন্ত অপেক্ষা করবেন নাকি কালকেই চলে যাবেন, আপনার কাছে কি মনে হয়? জি, এটা এটা নিয়ে আজকে একটা বেশ এটা নিয়ে অনেক জায়গায় আলোচনা হচ্ছে। আসলে যে বাস্তব যেটা সেটা হচ্ছে যে একটা মানুষ রেজিস্ট্রেশন করার পরে সেটা সার্ভারে তার নামটা রেজিস্ট্রি হবে এবং সেই যে প্রিন্টেড কপিটা সেখানে জমা দিতে হবে, জমা দেওয়ার পর তাকে ডেট দেওয়া হবে।
সেই ডেট অনুযায়ী কিন্তু তাকে সেখানে যেতে হবে এবং প্রত্যেক দিনের জন্য ফিক্সড কারা কারা আজকে টিকা পাবে এভাবে কিন্তু ফিক্সড করা আছে আগামী প্রায় সপ্তাহখানেকের কিন্তু এটা ফিক্সড প্রোগ্রাম এবং এখানে নির্দিষ্ট জনবল নির্দিষ্ট সংখ্যক টিকা এবং নির্দিষ্ট সংখ্যক মানুষকেই কিন্তু সেটা কনফার্ম করা হয়েছে যে হ্যাঁ আপনি আজকে আজকে টিকা নিতে আসেন এবং সেভাবে কিন্তু মেসেজ দেওয়া হচ্ছে তো এর বাইরে যদি সবাই এখন হুমড়ি খেয়ে পড়ে এখানে একটা বিশৃঙ্খলা হবে এবং একটা মিসম্যানেজমেন্ট হবে হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন জনগণের কথা বিবেচনা করে উনি সেটা বলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর এটা অবশ্যই শিরোধার্য কিন্তু এটাকে তো একটা শেপে আনতে হলে এই প্রস্তুতিটার জন্য দুই তিন দিন সময় লাগবে প্রতিটা কেন্দ্রে পর্যাপ্ত টিকার সরবরাহ নিশ্চিত করতে হবে প্রতিটা কেন্দ্রে ম্যান পাওয়ার দিতে হবে নার্স দিতে হবে সেবক সেবিকা দিতে হবে এবং টিকা দেওয়ার পরে যে পার্শ্ব প্রতিক্রিয়া অবজার্ভ করার জন্য প্রায় 30 মিনিট সেখানে আমাদেরকে সবাইকে অবজার্ভ করা হয় সেগুলো দেখার জন্য লোকবল লাগবে তো আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর কথাটা শুনে সবাই কালকেই টিকাদান কেন্দ্রে হুমড়ি খেয়ে পড়লে একটা মিসম্যানেজমেন্ট বিশৃঙ্খলা হওয়ার সম্মুখীন আছে মাননীয় প্রধানমন্ত্রী এটাই বলেছেন যে খুব দ্রুত যাতে সবাই টিকা পায় সেই উদ্দেশ্যে তিনি সেটা বলেছেন এবং সেটা দুই তিন দিন সময় পরে এটা আমার মনে হয় বাস্তবায়ন করা যাবে সেটাই হবে প্র্যাকটিক্যাল এখন সেটা প্র্যাকটিক্যাল নয় যেহেতু ফিক্সড করা আছে কারা কালকে টিকা পাবে টিকার সংখ্যাও কিন্তু ফিক্সড করা ডক্টর সানাউল শামীম আপনিও তো আজকে টিকা দিয়েছেন জি জি আমরা একটু আপনার অভিজ্ঞতাটা জানতে চাই আর আমরা যেটা শুনেছি যে টিকা দেওয়ার আগে একটা অঙ্গীকারনামায় সিগনেচার করতে হয় এটা নিয়ে আসলে অনেকের প্রশ্ন রয়েছে যে মানে কি লেখা থাকে সেখানে এই সাইনটা মানে কেন দেয়া হচ্ছে জি আজকে আসলে আমি টিকা দিয়েছি আমি প্রথম দিকে রেজিস্ট্রেশন করেছি আমরা বলেছিলাম যারা আমরা চিকিৎসক সম্মুখ যোদ্ধা আমরা টিকা দিয়ে প্রমাণ করব যে এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই পার্শ্ব প্রতিক্রিয়া হলেও আমরা আমাদের শরীরে নিয়ে প্রমাণ করব যে পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেজন্য চিকিৎসক সমাজ সবার আগে এগিয়ে এসেছে সাংবাদিকরা এগিয়ে এসেছে আইনশৃঙ্খলা বাহিনী এগিয়ে এসেছে সেই দৃষ্টিকোণ থেকে আমরা আজকে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে আমরা টিকাটা নিয়েছি কোনো অসুবিধা হয় নাই সুন্দর ম্যানেজমেন্ট আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজের হাসপাতালের পরিচালক সহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সহ সবাই এটা দেখভাল করেছেন খুব সুন্দরভাবে আমরা টিকাটা দিয়েছি কোনো বিশৃঙ্খলা হয়নি এবং আপনি যেটা বলেছেন যে এটা অঙ্গীকারনামা দেখুন যে কোনো কিছুতেই কোনো একটা প্রসিডিউর আপনার শরীরে যদি অ্যাপ্লাই করতে হয় সেটা আপনাকে অনুমতি নিয়ে করতে হবে এটাই মানবাধিকার এটা ছাড়া এটা মানবাধিকার লঙ্ঘন হবে এবং এটার কিছু কিছু মেডিকো লিগেল ইস্যু চলে আসবে সে কারণে সেখানে লেখা থাকে যে আমি জেনে শুনে সজ্ঞানে এই টিকা দেওয়ার পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সম্পর্কে জেনে আমি অনুমতি প্রদান করছি অনুমতি দিয়ে টিকাটা দিল টিকাটা দেওয়ার পরে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় ওই বুথের পাশেই কিন্তু সবকিছু সেট আপ থাকে সেখানে অবজার্ভ করা হয় ফলো আপ করা হয় কোনো অসুবিধা হলে পাশে অনেক ক্ষেত্রে আইসিইউ থাকে অনেক ক্ষেত্রে এইচডিইউ থাকে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হবে কিন্তু আল্লাহর রহমতে আজকে প্রায় 46,000 মানুষ টিকা গ্রহণ করেছে আপনি জেনে খুশি হবেন শুধুমাত্র 92 জন মানুষের শরীরে সামান্যতম একদমই অল্প নেগলিজিবল একটু গায়ে ব্যথা এখনো পর্যন্ত আসলে বাংলাদেশে আমরা তেমন কোনো দুর্ঘটনার খবর জানতে পারিনি একজন দর্শক আছেন আমাদের সঙ্গে আমরা একটু প্রশ্নটা নিয়ে আসতে চাই আগে দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন হ্যালো হ্যালো আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ জি আমি রানাবাবু দিনাজপুর থেকে বলছিলাম জি যে আমি কিডনি রোগ বিশেষজ্ঞ স্যারের কাছে প্রশ্ন ছিল যে আমি একজন কিডনি প্যাশেন্ট তা আমার জন্য টিকা দেওয়াটা আমার অফিস থেকে বাধ্যতামূলক করার মতনই করছে আর কি আমাদেরকে দিতে হবে আমি রেজিস্ট্রেশন করছি এই ক্ষেত্রে কি আমাকে টিকা দিতে হবে আর টিকা যদি দিতেই হয় তাহলে কি আমার কোনো সমস্যা হবে কিনা আমি কিডনি রোগী ওষুধ সেবন করতেছি দর্শক আপনি থাকুন আমাদের সঙ্গে অধ্যাপক ডক্টর শামীম আহমেদ আপনি কি ওনার কাছে আর কিছু জানতে চান কিনা উনি টিকা দেবেন কিনা আমি আর কিছু জানতে চাই না আমি সরাসরি উত্তরটা দিচ্ছি যেহেতু উনি কিডনি রোগ মানে কিডনি কাজ কম করছে তার মানে ওনার কার্যক্ষমতা শরীরের প্রতিরোধ শক্তি একটু কম আছে সেই ক্ষেত্রে যদি উনি ভাইরাসে আক্রান্ত হয় ওনার এই রোগটা বেশি খারাপ অবস্থায় যেতে পারে বিধায় ওনার টিকা নেওয়াটা প্রয়োজনীয় যেটা একটু আগে প্রফেসর সানাউল্লাহ সাহেব যে বলছেন যদি খুব সিভিয়ার অ্যালার্জি থাকে অর্থাৎ উনি কোন ওষুধে বা কোন ইনজেকশনে অ্যানাফাইলিক্টিক রিয়েকশন শকে চলে গেছিল হাত পা ঠান্ডা হয়ে গেছিল তাকে হসপিটালে ভর্তি করে চিকিৎসা দিতে এরকম কোন এপিসোড ঘটনা না থাকলে উনি অবশ্যই টিকা দিবেন এবং টিকা নেওয়াটাই আপনার জন্য সুরক্ষা কারণ আপনি যে যে মহামারীর এই যে ভাইরাসটা কোভিড ভাইরাসটা সেটা তো এই যারা যাদের এই যে ঝুঁকিপূর্ণ কিডনি রোগ ডায়াবেটিস রোগ তারপরে যারা ব্রঙ্কিয়াল অ্যাজমা অথবা
হার্টের রোগ আছে তারাই তো আসলে তাদেরই জন্য তো প্রথম টিকা, অবশ্যই আপনি টিকা নেবেন ইনশাল্লাহ, কোনো অসুবিধা হবে না। আমিও আজকে কি জানি বলে বঙ্গবন্ধু সেন্টারে টিকা নিয়েছি, এই সেন্টারটা ঠিক আপনার শেরাটন হোটেলের উল্টা দিকে, কনভেনশন সেন্টার মতো একটা বিশাল জায়গা, প্রচুর লোক হয়েছিল কিন্তু কোনো রাশ নাই, আটটা না দশটা বুথ আছে, খুবই সুন্দর ভাবে টিকা পরিচালনা হচ্ছে এবং বিশাল স্পেস লাইটিনিং এবং সে ভলান্টিয়ার এবং সেই ডাক্তার নার্স এভরিথিং ইজ এক্সিলেন্ট অ্যারেঞ্জমেন্ট। এবং আমি খুবই মানে ডিলাইটেড যে আমাদের বাংলাদেশে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট আমি চিটাগো যেটা শুনলাম, আমি মনে করি এই জন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাই এবং এই সিস্টেম ম্যানেজমেন্ট। অনলি থিং যেটা হলো, যেটা আরেকটা প্রশ্ন যেটা আপনারা রেজ করছেন, দেখেন যারা এই যে রেজিস্ট্রেশন করেছেন কিন্তু বাই যে কোনো কারণে তার মেসেজ আসতেছে না, তারা কিন্তু আমি মনে করি যদি ওয়েট করতে যদি না আসে, তাদের যদি প্রিন্ট আউটটা থাকে আর আপনার আইডি কার্ডটা থাকে, তারা কোনো ভ্যাকসিন দিতে, কারণ তাদের তো গ্রহণ করেছে সরকার যে তাদের ভ্যাকসিন দিতে হবে, সেজন্য তো প্রিন্ট আউট দিয়েছেন, এখন ডেটটা হয়তো আসতেছে না মেসেজে, তারা কি করবে? সেই কোশ্চেনটা একটু আগে যেটা রেজ হচ্ছে সেটা কিন্তু একটা দেখার বিষয়। আপনি যদি কাগজটা নিয়ে যান আর আইডি থাকে তখন তারা দিবে কিনা, কারণ আপনি তো রেজিস্টার হয়ে গেছেন, মানে আপনাকে দিবে এই জন্য রেজিস্টার করেছে, কাজে আমার মনে হয়। এবং তার সেন্টার 19টা সেন্টার আছে ঢাকায় অপশনে, যে সেন্টার এই সেন্টারই তারা দিবে, এখানে একটা কোশ্চেন থেকে যায়। যেমন আমার একটা দেখেন, আমি 6 তারিখের রাত্রে রেজিস্ট্রেশন করছি 8:30, 7 তারিখ ভোর 6টার সময় আমার মেসেজ আসছে, আমি কিন্তু দেখি নাই মেসেজ, আমি 7 তারিখের রাতে দেখছি, 8 তারিখে যে আমি দিয়ে আসছি। কাজে এই জিনিসটা মানে তাদের আমাকে যখন অ্যাকসেপ্ট করেছে আমার জন্য এটা অ্যাসাইনমেন্ট করেই রাখছে ওই সেন্টার, এটা আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার অভিজ্ঞতাটা শুনলাম, অর্থাৎ যেহেতু শুরুর দিকে একটু কম ভিড় ছিল সুতরাং তাড়াতাড়ি এসএমএস এসেছে, এমন হতে পারে যারা আজকে রেজিস্ট্রেশন করছেন তাদের হয়তোবা একটু দেরিতে এসএমএস আসবে, সুতরাং আসলে ধৈর্য ধরাটাই বুদ্ধিমানের কাজ হবে বলে আপনারা মনে করছেন। আরেকজন দর্শক আছেন আমাদের সঙ্গে, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। শ্রী ঝন্টু প্রসাদ টিকাটুলি থেকে বলছি, ঢাকা টিকাটুলি। হ্যাঁ, আপনার প্রশ্নটি করুন। আমার মে মাসে করোনায় আক্রান্ত হয়েছিলাম 29 তারিখে আর কি, আর জুন মাসের 13 তারিখে পজিটিভ হয় মুগদা হাসপাতালে ট্রিটমেন্ট নিয়ে, এখন আমি এই ভ্যাকসিনটা দিতে পারবো কিনা? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন, এখন ভ্যাকসিন দিতে পারবেন কিনা আপনার প্রশ্নের উত্তর আমরা দেব কিন্তু ছোট্ট একটি বিরতির পর। দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই, দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। বিরতির আগে একজন প্রশ্ন করেছিলেন যে তার কিছুদিন আগে করোনা হয়েছিল, এখন সেরে গেছেন, তিনি ভ্যাকসিন নিতে পারবেন কিনা? ডক্টর সানাউল্লাহ শামীম, ওনার প্রশ্নের উত্তরটি যদি দিতেন, এবং সেই সাথে আরেকটি প্রশ্নও করতে চাই, কেউ যদি করোনা আক্রান্ত অবস্থায় থাকেন অর্থাৎ পজিটিভ থাকেন, করোনা পজিটিভ, তিনি কি এই ভ্যাকসিন দিতে পারবেন পজিটিভ থাকা অবস্থায়? জি, একটি ভালো একটা বেশ আলোচিত প্রশ্ন আপনি করেছেন, এটা নিয়ে অনেক কথাবার্তা চলছে। তবে দেখুন যে সারা বিশ্বে যেভাবে টিকাদান কর্মসূচি চলছে, কোথাও কিন্তু কারো অ্যান্টিবডি দেখে টিকাটা দেওয়া হচ্ছে না, কেউ আগে টিকায় করোনা আক্রান্ত হয়েছেন কিনা, তার অ্যান্টিবডি কি অবস্থা, পজিটিভ না নেগেটিভ, এগুলি কিচ্ছু কিন্তু বিবেচনা করা হচ্ছে না। অতএব যিনি করোনা হয়েছেন, করোনা থেকে সেরে উঠেছেন, তাকে অভিনন্দন, কিন্তু আপনাকে টিকা অবশ্যই দিতে হবে, মানে ফার্দার প্রিভেনশনের জন্য, ভবিষ্যতে যাতে আর কোনো সময় আপনার করোনা না হয়। যদিও একবার করোনা হওয়ার পর দ্বিতীয়বার করোনা হওয়ার সম্ভাবনা খুবই কম, তারপরে কিন্তু আপনাকে টিকা দিতেই হবে। করোনা হয়েছিল কিনা এই বিষয়টা এখানে বিবেচ্য বিষয় নয়, অ্যান্টিবডি কতটুকু আছে সেটাও এখানে বিবেচ্য বিষয় নয়, করোনা টিকা দিতেই হবে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, নিশ্চয়ই, সরল ভাষার সাথে এটা দুইটা প্রোটোকল আছে। ইউকে বলে যে আপনি টিকা করোনা হওয়ার পর 1 মাস পরে টিকা দিতে বলে, আর ইউএসএ প্রোটোকল যেটা আছে সেটা বলে 3 মাস পরে, আপনি 1 মাসের পরে দিবেন না, আর ইউএসএ প্রোটোকল বলে 3 মাসের পরে আপনি দিবেন, সেটা দুইটা দুই দিকে অপিনিয়ন ভেরি করে, তবে টিকার সাথে একমত দিতে হবে, কিন্তু একটা গ্যাপ দিয়ে দিতে।
এই এই গ্যাপটা আসলে কত দিন হওয়া উচিত? আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে এক থেকে দেড় মাসের মধ্যে দ্বিতীয় যে ডোজটা সেটা আসলে দিয়ে দিতে চান তিনি, কিন্তু কিছুদিন আগে যখন টিকাটা বাংলাদেশে আসলো তখন আমরা যেটা শুনতে পাচ্ছিলাম যে এই দুই টিকার মাঝের সময়টা যত বেশি হবে টিকার ফলটা তত বেশি ভালো হবে। এ বিষয়ে কি বলবেন অধ্যাপক ডক্টর শামীম আহমেদ? মানে এক থেকে দেড় মাসটাই ভালো নাকি তিন থেকে চার মাস? এটা আপনি যেটা বললেন ফার্স্ট ডোজ এন্ড সেকেন্ড ডোজ এর গ্যাপ, আর ওইটা ছিল করোনা পজিটিভ এর ফার্স্ট ডোজ এর চেয়ে আমরা যেমন এক মাস পরে দিচ্ছি, যেমন আজকে আমরা দিয়েছি ঠিক এক্স্যাক্টলি এক মাস পরে আমাদের দিয়েছে, সেটা তো কিন্তু ইফেক্টিভ ছিল 70%। তবে অক্সফোর্ড এর যে জার্নালটা বেরিয়েছে লেটেস্ট সেটা বলছে যদি আপনি দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পরে দেন তাহলে ইফেক্টিভনেস 90%, সেটাও যেমন সত্য। তবে আমাদের দেশের প্রেক্ষাপটে এবং আমাদের যারা এক্সপার্ট কোভিড এক্সপার্ট তাদের প্রোটোকল অনুযায়ী এখন এটা এক মাস চলছে, হয়তো এটা চলমান প্রক্রিয়া, হয়তো তারা এটা হয়তো এটা দেড় মাস হতে পারে দুই মাস পরেও সেকেন্ড ডোজ দিতে পারে, আপাতত এক মাস এই প্রোটোকলে চলছে। ডক্টর সানাউল্লাহ শামীম, কেউ যদি মনে করেন যে তিনি আসলে দেড় মাস পরে দেবেন না বা এক মাস পরে দেবেন না, তিনি আসলে দুই মাস বা তিন মাস পরে দ্বিতীয় যে ডোজটা সেটা দিতে চান, সেটা কি আসলে সম্ভব? জি, এটা আসলে তার ব্যক্তিগত ইচ্ছার উপর এটা নির্ভর করবে না, সেটা সম্ভব না। আমাদের যে ন্যাশনাল পলিসি, আমাদের যে ন্যাশনাল গাইডলাইন, সেটা তাকে অবশ্যই মেনেই আমাদের সরকারের টিকাতে অংশগ্রহণ করতে হবে। হ্যাঁ, তবে আপনি ঠিকই বলেছেন, যদি প্রাইভেট টিকা আমাদের দেশে আসে, আমরা শুনছি যে ভ্যাকসিনকে হয়তো এই এর বাইরে প্রাইভেট কিছু টিকা নিয়ে আসবে, সেটা তারা বিক্রি করবে। যদি কেউ সেই ইয়েতে যেতে চান, নিজস্ব ইচ্ছা মাফিক ডিউরেশনে যেতে চান, তাহলে তিনি প্রাইভেট যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম সেখানে যেতে পারেন। তবে সরকারি যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম সেটাতে যেতে হলে সরকারি সকল নিয়ম নীতি মেনেই তাকে এই প্রোগ্রামে যেতে হবে। আর এই টিকা দেওয়ার পরে মানে কতদিন পর্যন্ত শরীরে অ্যান্টিবডিটা থাকবে সেটা কি এখন পর্যন্ত জানা গেছে কিনা? জি, আরেকটা বার্নিং কোশ্চেন, আপনি আসলে আজকে খুবই এমন সব কোশ্চেন আজকে আপনি অবতারণা করছেন যেটা সারা বিশ্বে কিন্তু আলোচিত হচ্ছে এবং সেগুলি নিয়ে কিন্তু এখনো ক্লিন কাট কিছু বলা যাচ্ছে না। এই অ্যান্টিবডি কি আমাদের এক বছর পর্যন্ত থাকবে, তারপর কমে যাবে, তারপর আমাকে আবার টিকা দিতে হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু জোরালো আলোচনা চলছে এবং কেউ কিন্তু এখনো কোনো ঐক্যমত্যে পৌঁছতে পারে নাই যে আমাকে এই দুইটা ডোজের পরে আগামী বছর বা তার পরের বছর আমাকে টিকা দিতে হবে কিনা। সেটা নির্ভর করবে এই করোনার গতি প্রকৃতির উপর, তার মিউটেশনের উপর এবং ভবিষ্যৎ যে করোনার যে ইফেক্টিভনেস তার উপর কিন্তু নির্ভর করবে। অগ্রিম বলা যাবে না, এখনো কিন্তু এই বিষয়ে কোনো কনফার্ম কিছু বলা যায় নাই। তার মানে আমরা জানি না যে টিকা কতদিন কার্যকর। হ্যাঁ নিশ্চয়ই, এটা হলো এটা তো প্রসেস, এটা স্টাডির ব্যাপার। আমরা দেখেন মার্চে শুরু হয়েছে আমাদের আমাদের দেশে, এক বছর পরে আমরা এখন এই যে আমরা যে টিকাটা দিচ্ছি, আমরা কতদিন আমরা অ্যান্টিবডি থাকবে সেটা হয়তো আমরা ছয় মাস পরে যদি আমরা অ্যান্টিবডি টেস্ট করি অথবা এক বছর পরে যদি আমি অ্যান্টিবডিস করি তখন এই স্টাডি বলবে। এই যে মানে একটা একটা গবেষণা, দীর্ঘ গবেষণার দরকার পুরো এক বছর ধরে। ডক্টর সানাউল্লাহ শামীম, আসবো আপনার কাছে। আরেকজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমরা তার প্রশ্নটা একটু নিয়ে আসতে চাই। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম, আমি সুহেল রানা বলছিলাম ময়মনসিংহ থেকে। জি ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন করুন। হ্যাঁ, প্রশ্ন ছিল যে করোনা টিকার কথা যেটা বলা হচ্ছে, যে আমার হলো ডায়াবেটিস আছে, ডায়াবেটিস হলো আপনার মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যেই থাকে, আমি লিনামেট এবং ডায়াকটিন হাফ করে খাচ্ছি এবং মাঝে মাঝে নিয়ন্ত্রণ থাকে, মাঝে মাঝে একটু বেশি থাকে, তো আমি করোনা টিকা দিতে পারবো কিনা? আরেকটা বিষয় এখানে যে সম্মুখ যোদ্ধাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে 18+ বয়স হলে তারা টিকা দিতে পারবে, তেন সম্মুখ যোদ্ধার মানে পরিবারের সদস্যদের কথা বলা হচ্ছে, পরিবারের সদস্য বলতে আসলে আমরা কাদেরকে বোঝাচ্ছি? পরিবারের সদস্য শুধু ছেলে মেয়ে না ভাই বোন বা কারা কারা এর মধ্যে পড়বে আর কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ডাক্তার সানাউল্লাহ শামীম। পরিবারের সদস্য বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি আর ওনার ডায়াবেটিস আছে, উনি টিকা দিতে পারবেন কিনা? জি, যদি আমি স্যারের সাথে সুর মিলিয়ে বলি, আপনি যেহেতু ডায়াবেটিক পেশেন্ট, যদিও আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে বলে আপনি বলছেন, আপনি কিন্তু বেশ ভালনারেবল এবং আপনার কিন্তু আরো মানে যত আগে পারা যায় আপনাকে টিকাটা নিয়ে নিতে হবে, আপনার জন্য টিকা নেওয়াটা বেশি ম্যান্ডেটরি। এবং আমরা মনে করি যে আপনাদের মতো যারা অসুস্থ রোগী আছেন, ডায়াবেটিস কিডনি রোগী, তাদেরকে কিন্তু প্রায়োরিটি ভিত্তিতেই টিকাটা দিতে হবে এবং নিতে হবে, এবং সরকারও সেই দিকটা বিবেচনা করছে কিন্তু। এবং এই কারণে দেখেন আপনি যখন একটা ফর্মটা ফিল আপ করবেন সেখানে কিন্তু লেখা থাকে যে আপনার কি কি রোগ আছে, এই বিষয়টা বিবেচনা করেই ডায়াবেটিস রোগীদের কিডনি রোগীদেরকে
প্রায়োরিটি ভিত্তিতে টিকাদান দিতে হবে এবং আপনাকে টিকা নিতে হবে। আর যেটা আপনি প্রশ্ন বলেছেন যে পরিবারের সদস্য কারা, জি এটা আসলে আমাদেরও প্রশ্ন। পরিবারের সদস্য বলতে আজকে যে এটা নিউজটা আজকে আসছে কোনো ক্লারিফিকেশন কিন্তু এখনো আসেনি, তবে পরিবার বলতে অবশ্যই ফার্স্ট ডিগ্রি রিলেটিভ। আমি মনে করি বাবা মা ছেলে মেয়ে স্ত্রী বা স্বামী থাকলে স্বামী, এরাই হচ্ছে পরিবারের সদস্য। ভাই বোন অবশ্যই এখানে আসবে বলে আমি মনে করি না। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, আজকে আর একেবারেই সময় নেই আর কোনো বিষয়ে কথা বলবার, নিশ্চয়ই অন্য কোনো দিন আমরা আরও বিস্তারিত আলাপ করতে পারবো। দর্শক আপনাদেরকেও অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। শেষ করছি প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস, শুভরাত্রি।